কেউ কিছু বললেই বিচার আচার গেলেই নিয়ে এসো, 20,000 টাকা নিয়ে এসো, 30,000 নিয়ে এসো। যে 30,000 দিতে বললো তার বিচার হলো, যে 30,000 না দিতে পারলো তাকে তুলে নিয়ে মার। আর বিচারের ঘরে গিয়ে তুমি বিচার করবে না, লোহার অফিস। টাকা নিয়ে আমার আমার জমি তোমাকে দিয়ে দিয়েছে, তোমার টাকা জায়গাটা তুমি টাকা দিয়ে 25,000 তোমাকে দিলে বলছি না, আমার এই জায়গায় এক মাস হয় না, আমার এই জায়গায় ঘর করে দিয়েছে, জোর করে দাঁড়িয়ে দেবো। আমি গেলাম আমার কাগজপত্র নিয়ে, আমি সাজান শেখের কাছে গেলাম, সিদ্দিক কাছে গেলাম, সিদ্দিক বললো কাগজ নিয়ে এসো। আমার কাগজ দেখলো, দেখে বললো যে তোমারও জায়গা আছে, তারও জায়গা আছে। তারপর দিন আমার মুখ পাল্টে গেল, তাকে এসে আমার জায়গাটায় জোর করে ঘর বেঁধে দিল, তার কাগজপত্র কিছু নেই। শেখ সাজানকে চিনতেন? শেখ সাজানকে সিরাজ, তার ভাই সিরাজ এখানে এখানকার হচ্ছে অঞ্চল সভাপতি ছিল। হ্যাঁ, এই অঞ্চল সভাপতি এখানে আমাদের দোকান, কাপড়ের দোকান ছিল এই বাজারের উপরে, যার এখন সেই ঘরটার মধ্যে পুলিশ আছে। সেই দোকানটা আমাদের ছেলেকে মারধর করে আর দোকান বন্ধ করে দিয়েছে, মানে 5-7 লাখ টাকার মাল ছিল। এবার রাতের অন্ধকারে ছেলেদেরকে নিয়ে গিয়ে বা দোকান থেকে সব মালপত্র বের করে নিয়ে আর তালাতালি লেগে গেছিল। 8 মাস পরে আমাদের দোকান খুলেছে, তবে খুলেছে আমরা 90,000 টাকা দিতে, তবে আমাদের দোকান। কাকে দিতে হয়েছিল 90,000 টাকা? ওই সিরাজ, সিরাজ সাজানের ভাই, নিজের ভাই, মেজো ভাই। কেন বইলে কত, আমরা এই রাজ্যের মানুষ, আমাদের আই কার্ড, আধার কার্ড, খাদ্য সুরক্ষার কার্ড সবই আছে, ঘর বাড়ি সব ওদের কাছে কার্ড আছে, ওদের কোনটা নেই এখানে, ওদের কাছে এক খুনি দেখাতে বললে এক খুনি দেখাতে। আচ্ছা, যৌন হেনস্থার নির্যাতন কি করা হতো আপনাদের উপর কোনো? আমাদের এখানে সবাই না হতো না, যারা থাকতো তাদের হতো, যারা থাকতো না তাদের হতো না। তুমি যাকে নিয়ে নিয়েছে নিতে যাবে ঘর দেওয়ার কাজ আগে ভাঙছিল, তারপর যাদের আমরা খাল কাটছিলাম তাদের আমার টাকা পয়সা দেয়নি, সবার আজকে আপনারা আছেন বলে এই যে রাস্তা জল দিচ্ছে, আধার খুলে গেলে জলগুলো কি দেবে, দেবে না জলগুলো, দেবে না। এরপরে এখনো তো কলে জল আসে না, হাত কলে জল, এখনো জল নেই, হাত কলে জল, এই তো কলে আলো পড়ে যাচ্ছে বলে জলগুলো দিচ্ছে, জল খেতে যাবো আপনারা এরা সব বলে বন্ধ করে দিচ্ছে, সিদ্ধিক বলে সব বন্ধ করে দিচ্ছে, বল না জল দেবো না, ওই ওই বুথটা জল দেবো না, ওই আপনাদের অধিকাংশ লোকের তো মোল্লা শেখ সাজান, শেখ সাজান, শেখ সাজান জবাব দিতে সিদ্ধিক মোল্লা করতেছি, শেখ সাজান তো আছে, শেখ সাজান, সিদ্ধিক মোল্লা, যে সিরাজ ডাক্তার, শওকত মোল্লা জি বলছে নির্বাবদ মেয়ে আমরা